আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের সাথে কোনো কথা বলবে না, তাদের ডাকে সাড়া দিবে না, তাদের জন্য জান্নাত বরাদ্দ দিবে না। হুজুর, সেই তিন শ্রেণীর মানুষগুলো কারা গো? এই তিন শ্রেণীর মানুষগুলো হলো ওরা যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, একদল কয় দল? অহংকার করে করে টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে, এরা হলো বন্ধু একদল, জান্নাত নসিবে জুটবে না। দুই নম্বরে হলো সমাজের মধ্যে এমন কিছু লোক থাকে বিপদে পড়লে মানুষকে উপকার করে, সুযোগ পাইলে খোটা দেয়, আছে না নাই? খোটা দিলে মানুষ দুঃখ পায় না, কষ্ট পায় না, আরাম পায়, দুঃখ পায়। ও বন্ধু, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। তিন নাম্বার হলো যে ব্যক্তি জেনে বুঝে মানুষকে ওজনে কম দিয়েছে, ওই কম যেই ব্যক্তিগুলো দেয় ওই ব্যক্তিগুলোকে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধু, পোশাকের পর্দা থেকে বের হয়ে গেলাম, এবার ছোট্ট করে একটু অহংকার নিয়ে কথা বলবো। বলবো কি? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। কাকে? অহংকার মানিটা আপনারা অনেকেই বুঝেন না, আমার দিকে তাকান। অহংকার মানি হলো, ধরেন আপনার ভালো একটা বিল্ডিং আছে, কি আছে, ছেলে দুই তিনটা বিদেশে আছে, ব্যাংকে মোটামুটি কয়েক লাখ টাকা জমা করা আছে, আপনার কাছে কোনো গরিব সাহায্যের জন্য আসলো, অথবা আপনি একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে আপনার কাছ থেকে সুবিধার জন্য আসলো, আপনি কথা বলার সময় যদি গাল একটু বাঁকা করে কথা বলেন তাহলে আপনি হলেন অহংকারী। অহংকার বলতে কি বোঝায়? অহংকার বলতে যেমন ধরেন এক্সাম্পল, এই যে আমি একটা কোটি পড়ছি, এটা কিন্তু কুমিল্লা থেকে কিনা না, আমার একজন অত্যন্ত ভালোবাসার মানুষ লন্ডন থেকে আসছে, আসার পরে উনি আমাকে নিয়ে শপিং মলে গেলেন, একটা গিফট করবেন, আমি কিন্তু এটা সিলেট সিটি থেকে কিনছি। আমার জীবনে চট্টগ্রাম সিটি, কুমিল্লা সিটি এবং সিলেট সিটি, বিভিন্ন সিটি ঘুরছি স্পেশাল কিছু জিনিসের জন্য, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। এখন আমি যে কোটিটা পড়লাম, আমার এই কোটিটার মতো কি এখানে কারো কাছে আছে? এখন আমি যদি মনে মনে বলি, আপনাদেরকে স্বাভাবিকভাবে বুঝাচ্ছি সহজে যেন বুঝতে পারেন, আমি যদি মনে মনে ভাবি যে আমার কোটিটা ভেরি নাইস, ঠিক কিনা, তার মানে আমি সবার চাইতে বড়, সবার চাইতে আলাদা, আমারটা অনেক সুন্দর, তাদেরটা সুন্দর না, মনে মনে চিন্তা করে যদি মনটা একটু কি করি, নিচু মনোভাব নিয়ে যদি আপনাদের দিকে দৃষ্টি দেই, এটা আপনারা দেখেন নাই, এটাও কিন্তু অহংকারের অন্তর্ভুক্ত। আমার নবী বলেছেন আল্লাহ নিজে সুন্দর, আল্লাহ সুন্দর কি পছন্দ করেন, কিন্তু সুন্দর পাওয়ার পরে এর মানে এই নয় তোমার সুন্দরের দিকে তাকিয়ে আর একজনেরটা কি তুমি ছোট করে কথা বলবা, যদি তোমার সুন্দরটার দিকে তাকাইয়া তারটাকে ছোট বলে মনে করে, এটাই হলো অহংকার, ঠিক কিনা বলেন? আশা করি বুঝতে পারছেন, আর আপনারা এতটাই বোকা না যে অহংকার সম্পর্কে কিছু বুঝতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষের আচরণ খারাপ আছে না নাই? মানুষ আচরণটা কখন খারাপ করে জানেন? যখন মানুষের মধ্যে অনেক বেশি অহংকার ঢুকে, অহংকারী মানুষ সবসময়, যেমন আমি যখন এখানে আলোচনা করতেছি কোরআন হাদিসের, অনেকেই দেখতেছি হাসে, কি করে? হাসে। আবার অনেকেই দেখতেছি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কয়, এটা কি জানেন? মানে নিজেকে নিজে অনেক বেশি, নিজেকে নিয়ে নিজে অনেক বেশি প্রাউড ফিল করা, মানে আমি অনেক বড়, আমি অনেক কিছু জানি, এটা হচ্ছে জান্নাতের বাগান, আমি জানি আপনারা অনেক বিজ্ঞ, অনেক বিচক্ষণ, কিন্তু এই যতক্ষণ পর্যন্ত আমি এখানে থাকব আপনারা মনে করতে হবে আমি একজন টিচার, আপনারা মনে করতে হবে আমার চাইতে বিজ্ঞ লোক চেয়ারে বসে আছে, আমি ওনার চাইতে অজ্ঞ, আজকে ওনার কাছ থেকে আমি টিচিং নিতে এসেছি, তাহলেই আপনি মনে করবেন নিজেকে আই মে জিরো, বের হওয়ার সময় হবেন হিরো। আর আপনি যখন শেষ, তো এই আমলে কইতে হইবেন, আমি তো বুঝি, শেষ তো ছোট্ট আলোচনা, এবার শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার দিকে তাকান, আমার রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
একজন মহিলা সে অনেক বেশি দান সাদকা করে অনেক বেশি নামাজ পড়ে কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষে কষ্ট পায় আমার নবী বলেছেন সে জাহান্নামী কথা কি বুঝে আসছে আপনি নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলেছেন দান করতে করতে ধনভাণ্ডার শূন্য করে দিয়েছেন আপনি বন্ধু তারপরেও অহংকারের কারণে মানুষের সাথে জবান দিয়ে আপনি খারাপ ব্যবহার করেছেন আমার নবী বলেছেন অনেক বেশি নামাজে অনেক বেশি দানবীর কিন্তু তার আচরণ ভালো না তার ঠিকানা হবে জাহান্নাম আবার আমার দিকে তাকান আমার রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আরেকজন সে এত বেশি নামাজ পড়তে পারে না কি করে না দাদা ঠিক নি কথা কি সে এত বেশি নামাজ পড়তে পারে না এত বেশি দান সৎকাও করতে পারে না কিন্তু নবী গো তার ব্যবহারে মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে যায় আমার নবী একটা সেকেন্ড দেরি করলো না আমার নবী বলছেন তার ঠিকানা হবে জান্নাত অহংকারে দেখছেন নি কি গজব করছে পাহাড় পরিমাণ দান পুরে চাই ঠিক না ভাই ঠিক পাহাড় পরিমাণ নামাজ সেজদা রুকু সাই হয়ে গেছে ঠিক কিনা বলেন এবার আমার দিকে তাকান ছোট্ট আলোচনা শেষ আমার নবী বলেছেন কিয়ামতের দিন অহংকারী সবগুলোকে এক জায়গায় করবে আল্লাহ সবগুলোকে কি করবেন একই জায়গায় একত্রিত করবেন তবে সবচেয়ে বড় লজ্জিত ছিল যেই পিপিলিকা মানুষের পায়ের নিচে পড়ে পিষ্ট হয় কি হয় এরে আহমদপুরের মানুষ আমার ভাই আমার বাবারা মা বন্দিরকে বলতে চাই গো হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো ছোট্ট একটা শব্দ অহংকার তোমার জীবনের সকল পবিত্রতাকে পরে ছাই করে দিবে বন্ধু আমাদের জীবনে কত পিপিলিকা আমাদের পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে মরেছে আমরা জানি না কিন্তু বন্ধু দেখেন অহংকারী মানুষের কি ভয়ঙ্কর পরিণতি আমার নবী বলেছেন অহংকারী মানুষগুলো যদিও আখিরি নবীর উম্মত ওই যে নবীর কথা মানেনি ওই যে বলেছি নবী মাজায় ধরে ধরে বাঁচাইতে চায় নবীর হাত পশকে আমরা জাহান্নামে চলে যাই সেটার বাস্তব রূপ নিম্নরূপ বন্ধু আমার নবী বলেছেন পিপিলিকার মতো ছোট্ট ছোট্ট করে সকল অহংকারীকে এক জায়গায় করা হবে চতুর্দিক দিয়ে তাদেরকে অপমান গেরাও করে ফেলবে টেনে হেসরে তাদেরকে বন্ধু টেনে হেসরে তাদেরকে বাউলাস নামক জাহান্নামের দিকে নিয়ে যাবে জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ আমরা হলাম মানুষ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আসিনিও মানুষকে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আইয়ে সূরাতিম মা শা রাক্কাবাক শুনছেন না আয়াত সূরা 3 এ বলেছে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে সূরা ইনফিতরের মধ্যে বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহর মন মতো করে বন্ধু সৃষ্টি করেছেন সূরা 3 এর মধ্যে বলেছেন বিউটিফুল শেপ গঠন প্রণালী অত্যন্ত সুন্দর এ আহমদপুরের মানুষ গোটা পৃথিবীর আমার ভাই বাবাদেরকে মা বোনদেরকে যুবক যুবতীদেরকে বলবো অহংকার নামক এই শব্দটাকে তোমার হৃদয় থেকে চিরতরে তুমি মুছে ফেলো কারণ অহংকার শুধু মানুষের জীবনটাকে ছোট্ট করে দিতে শিখায় কথা বলেন না কেন কি করে অহংকার নামক শব্দ মানুষের চারপাশে শক্ত প্রাচীর গড়ে তোলে প্রতিবন্ধকতার বেড়া জাল বন্ধ তৈরি করে আর নমনীয়তা ভালো সুন্দর আচরণ মানুষকে শুধু স্বর্গের দিকে নিয়ে যায় বন্ধুরে আমার অহংকার শুধু একমাত্র আল্লাহরই মানায় কার অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর চাদর ধরে যারা টান দিবে নবী বলেছেন তাদের ঠিকানা হবে জাহান্নাম কোথায় বলে হুজুর আল্লাহ কোথায় থাকে তো জানি না চাদর ধরবো কেমনে চাদর ধরা মানে কি জানেন আপনি যে অহংকার করছেন আত্মগরিমা করছেন ওই গড়ের বুবু পুরান কাপড় পরছে আমার কাপড়টা 5000 টাকা দামি ঠিক কিনা বলেন ওই গড়ের বুবু কানে জিনিস দিছি 2 আনা ওজনের আমারটা 8 আনা ওজন কথা বলেন না কেন আরো জোরে আমার আছে প্রাইভেট গাড়ি আমি প্রাইভেটে চড়ি আর আমার পাশের ঘরের তারা বেনও চড়তে পারে না আমার কথাটা একসাথে বাঁকা হইছে না কথা বলে না
একটু বাঁকা করে বলছি না, মেসাল দিলাম, এই যে বুকটা বাঁকা করে অহংকার করলেন, এটার নামই হলো আল্লাহর চাদর ধরে টান দেওয়া। এটা যে করবেন তার ঠিকানা হবে বন্ধু জাহান্নাম। জোরে জোরে নাউযুবিল্লাহ। আলোচনা শেষ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি বলি, প্রথমে আলোচনা কিসের? জিকিরের। তারপরে কিসের? দুরুদ। তারপরে কিসের? আত্মা থেকে ঢুকেই হিসাব নিকাশ নিয়ে ছোট্ট করে দুনিয়া থেকে কবর পর্যন্ত ঘুরে আসলাম, মনে আছে? আসলাম, আসার পরেই আত্মার ছোট্ট করে একটু পরিচয় দিলাম, দেওয়ার পরে নেগেটিভ এবং পজিটিভ জান্নাত জাহান্নাম নিয়ে একটু ছোট্ট করে একটু উদাহরণ দিলাম, দিলাম না? এখান থেকে বের হই নারীর পর্দা, পুরুষের পর্দা, অহংকার, অনেকগুলো বিষয় আসছে কিনা এখানে সম্মানিত।